এক্সপ্রেস, সঙ্গে রয়েছি মু। বিশ্বজুড়ে এখন আতঙ্কের একটাই নাম, করোনা ভাইরাস। ভয় কাটছে গোটা দুনিয়া, চিন্তিত সকল সরকার এবং সকল চিকিৎসক বিশেষজ্ঞ। কীভাবে এই করোনা ভাইরাস ছড়াচ্ছে বা করোনা ভাইরাস আসলে কী, এই নিয়ে আমাদের অনেক কিছু অজানা তথ্য আছে। এই সমস্ত কিছু নিয়েই আজ এই হেলথ এক্সপ্রেসেই আমরা আলোচনা করব। খুঁটিনাটি জানাবেন হেলথ ওয়ার্ল্ড হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ডক্টর অরিন্দম হাজরা। নমস্কার স্যার। নমস্কার স্যার। প্রথমেই আমরা যেটা জেনে নেব যে করোনা ভাইরাস আসলে কি। করোনা ভাইরাস হচ্ছে একটা সিম্পল আরএনএ ভাইরাস, যেটা আমাদের নর্মাল রেসপিরেটরি ফ্লোরাতে পাওয়া যায়, কিন্তু তারই একটা মিউটেশন ঘটে যাওয়াতে সেটা একটা নতুন ভাইরাসে কনভার্ট হয়ে গেছে, একটা নতুন স্ট্রেনে কনভার্ট হয়ে গেছে, যেটার ইনফেক্টিভিটি রেট খুব হাই আর সেটা এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই সেটাই হচ্ছে বলা যেতে পারে করোনা ভাইরাসের মেন উৎপত্তি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল চীনের একটা ছোট শহর থেকে, উহান শহরের একটা সি ফুড মার্কেটিং জায়গা থেকে। ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে উহান শহরে কিছু আননোন নিউমোনিয়ার কেস ভর্তি হয়। তখন থেকেই ওখানের একজন ডক্টর ছিলেন, ডক্টর লি উইলিং, টোটাল নামটা পুরোটা মনে পড়ছে না, বাট তিনি ফার্স্ট রিপোর্ট করেন যে একটা আননোন নিউমোনিয়া অফ আননোন অরিজিন সেটা প্রেজেন্ট করা শুরু করেছে উহানের অন্যান্য হসপিটালে। এই ডাক্তারবাবু নিজেও এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পরে। তা যাই হোক, তখন থেকেই বিজ্ঞানীদের মধ্যে একটা, তখন চায়না গভর্নমেন্টের মধ্যেও একটা প্রচার শুরু হয় যে না, তাহলে একটা কিছু আননোন ভাইরাসের কোনো প্রকোপ হতে পারে। তারপর সেটা আস্তে আস্তে গোটা বিশ্ব জানে। আচ্ছা, তো স্যার এই করোনা ভাইরাসকে কিভাবে চিহ্নিত করা হলো? হ্যাঁ, চিহ্নিত করার ব্যাপারটা তখনই হয় যখন কিনা এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আর তার সঙ্গে তার অ্যাসোসিয়েটেড লোকের মৃত্যুর সংখ্যা, মানে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। তা এটা শুরু হয়েছিল, সব ঘটনার সূত্রপাত হয়েছে বলতে পারেন ওই ডিসেম্বর মাস 2019, এই সময় থেকেই উহান শহরের জেনারেল হসপিটালগুলোতে বা অন্যান্য তিন চারটে হসপিটালগুলোতে সব জায়গাতে আননোন অরিজিনের একটা নিউমোনিয়া নিয়ে লোকেরা প্রেজেন্ট করে। তা করার পর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের কিছু কিছু সিমটম কারোর ক্ষেত্রে প্রচণ্ড বেড়ে গেল, আর যারা তাদেরকে ট্রিট করছে তাদের মধ্যেও সেম ধরনের সিমটম আসা শুরু হয়। তা এইগুলো যখন প্রচণ্ড পরিমাণে হওয়া শুরু হলো, তখনই চায়নাতে যে সিডিসি বা ডিজিজ কন্ট্রোল সেন্টার আছে বা হুয়ের যে কম্পোনেন্ট আছে, তারা প্লাস চাইনিজ হেলথ গভর্নমেন্ট, তারা মিলে একটা রিসার্চ শুরু করে। এই রিসার্চের মধ্যে থেকে তারা এফেক্টেড লোকজন, যাদের কিনা প্রথমে ওরা আননোন নিউমোনিয়া অফ আননোন অরিজিন বলে ট্রিট করছিল, তাদের টোটাল রেসপিরেটরি ট্র্যাক স্যাম্পল কালেক্ট করে। এবার রেসপিরেটরি ট্র্যাক স্যাম্পল কালেক্ট করে সেইটাকে ওরা কালচার করে, একটা কালচার মিডিয়ামে দিয়ে সেটাকে ওরা ভাইরাস আইসোলেশন করে, করে তার থ্রুতে সেটা তখন দেখা যায় যে সেটা কোনোরকম এক্সিস্টিং যে ভাইরাল প্যানেলগুলো আছে তাদের মধ্যে মিলছে না। তখন তারা সেটার জন্য আলাদা করে তার ডেটা, জেনেটিক ডেটা অ্যানালাইসিস করে, করে তার টোটাল জেনেটিক প্রিন্ট আউট বার করে নেয় যে এই ভাইরাসের তাহলে গঠনগত যে ব্যাপারগুলো আছে সেগুলো কী। তখন সেই আরএনএ অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যায় যে এর সঙ্গে করোনা ভাইরাসের যে বিটা করোনা ফ্যামিলি বলা হয় তার সঙ্গে প্রায় 85% মিল আছে। আর এর সঙ্গে সবচেয়ে কাছাকাছি যে মিল ছিল সেই ভাইরাসগুলো ছিল হচ্ছে সার্স, যেটা 2002 সালে হয়েছিল, আর একটা এমইআরএস বলে মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ড্রোম বলে রোগ হয়েছিল, সেটা 2016 সালে হয়েছিল। এই দুটি ভাইরাসের সঙ্গে এই করোনা ভাইরাসের প্রচুর মিল দেখা যায়। তারপর থেকে হু এটাকে সার্স কফ টু বা সার্স করোনা ভাইরাস টু বলে সম্মোহন, মানে এটার নাম দেওয়া হয়, কিন্তু এখন এটা COVID-19 বলে পরিচিত, মানে নোভেল করোনা ভাইরাস 19 বলে পরিচিত হয়ে গেছে, আর এটা এখন এই নামে গোটা বিশ্বে প্রচারিত হচ্ছে। কেন নোভেল করোনা ভাইরাস বলা হচ্ছে? কারণটা হচ্ছে করোনা ভাইরাসের এর আগে 6টা স্ট্রেন সম্পর্কে আমরা জানতাম, তার মধ্যে 4টে স্ট্রেন নন টক্সিক, নর্মাল কমন কোল্ড থাকলে সেটা হয়ে থাকে, কিন্তু এর পরে আসে হচ্ছে সার্স করোনা ভাইরাস, সেটা কিনা 2002 সালে থেকে হয়েছিল, সেটারও কেস ফ্যাটালিটি রেট অনেক হাই হয়েছিল, সেটাকে প্রপার আইসোলেশন করা গেছে। আর তারপরে এসেছিল এমইআরএস, সেটা কিনা 2014 কি 2016 সালে ইজিপ্ট বা মিডল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হয়েছিল। সেটার পরে আমাদের এই নতুন এই স্ট্রেনটা যে পাওয়া গেছে তো সেটা হচ্ছে 7 নম্বর সংযোজন এই করোনা ভাইরিডি ফ্যামিলিতে, এটা তার 7 নম্বর সংযোজন। এই ভাইরাসটা আগে কখনো ছিল না, বাট এই করোনা ভাইরাসের আরএনএর মধ্যে নতুন মিউটেশনের দ্বারা এটা তৈরি হয়েছে, একটা নতুন ভাইরাস জন্ম নিয়েছে, যে ভাইরাসটার ইনফেক্টিভিটি রেট খুব হাই, খুব তাড়াতাড়ি সেই ভাইরাসটা একে অন্যের মধ্যে, মানে হিউম্যানের মধ্যে
এটা বলার দরকার, যেটা হিউম্যানের মধ্যে ছড়িয়ে যাওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি। স্যার এই রোগের লক্ষণগুলো কি কি, মানে কি দেখলে আমরা বুঝতে পারবো যে করোনা ভাইরাস এটা? ফার্স্ট হচ্ছে লক্ষণ বলতে সবচেয়ে বেশি এখনো পর্যন্ত রোগটা নিয়ে পুরো ডাটা পাওয়া যায়নি, এখনো পর্যন্ত তার নিয়ে অ্যানালাইসিস চলছে। যে পরিমাণ ডাটা পাওয়া গেছে বা যে পরিমাণ আমরা খোঁজখবর নিয়েছি যা রিসার্চ হয়েছে, তাতে বলছে সবচেয়ে কমন প্রেজেন্টিং সিমটম হচ্ছে জ্বর, তার সঙ্গে কাশি, তার সঙ্গে শ্বাসকষ্ট। আচ্ছা, তা মোটামুটি এই তিনটে সিমটমই প্রায় 80-90% পেশেন্টের ক্ষেত্রে পাওয়া গেছে। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ডায়রিয়া থাকতে পারে, অ্যাসোসিয়েটেড সর্দি কাশি সিম্পল যেটা বলি রাইনোরিয়া থাকতে পারে, পেশেন্টের অনেক সময় ডিজিনেস নিয়ে প্রেজেন্ট করেছে, অনেকে ফ্র্যাঙ্ক পালমোনারি ইডিমা বা শ্বাসকষ্ট চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করেছে। এগুলো নন স্পেসিফিক, কিন্তু মেইনলি জ্বর, শ্বাসকষ্ট আর কাশি, এই তিনটে থাকছেই 80-90% পেশেন্টের ক্ষেত্রে। স্যার এই করোনা ভাইরাসের জন্য স্যার আমাদের কোন কোন অর্গানে ক্ষতি হতে পারে? করোনা ভাইরাসের জন্য মেইনলি করোনা ভাইরাসটা এফেক্ট করছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। এটা রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট করে প্রথমে যেটা করছে এটা নিউমোনিয়া, যেটা আমরা বলে থাকি, এটা আরও অনেকেই জানেন, নিউমোনিয়া করছে মানে হচ্ছে লাঙের টিস্যুগুলোকে কাজ করা বন্ধ করে দিয়ে তার মধ্যে অক্সিজেন যে আদান প্রদান হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান হয় সেটাকে বন্ধ করে দিচ্ছে। তা ফার্স্টে এটা নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করছে। এবার যখনই এই নিউমোনিয়াটা হচ্ছে সেটা বাড়তে বাড়তে সেটা প্রত্যেকটা অর্গান ধরে নিচ্ছে, ইনফ্যাক্ট তার জন্য লিভার ইনভলভ হচ্ছে, তার জন্য তার কিডনি ইনভলভ হয়ে যাচ্ছে, তার জন্য ব্রেনের স্যাচুয়েশন কম হয়ে যাওয়ার জন্য ব্রেনও কিছুটা ড্রাউজিনেস চলে আসছে, তার সঙ্গে হার্টের কিছু পরিমাণ প্রবলেম হচ্ছে, মানে মাল্টি অর্গান সিস্টেম ফেলিয়ারে চলে যাচ্ছে। আর এই মানে একটা অর্গান থেকে মাল্টি সিস্টেম অর্গান ফেলিয়ারে যেতে খুব কম সময়ের মধ্যে, মানে যার নিউমোনিয়া ডেভেলপ করে গেছে সেই পেশেন্টদের হয়তো লাঙের প্রবলেম নিয়ে ভর্তি হয়েছে, তারা থাকছে, করতে করতে হয়তো এক দুদিনের মধ্যে তাদের পুরো মাল্টি অর্গান অর্গান মানে অর্গানাইজ মানে ইনভলভ হয়ে যাচ্ছে, সেই পেশেন্টকে তখন বাঁচানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তো স্যার এই করোনা ভাইরাসকে আমরা কী কী পরীক্ষার মাধ্যমে জানতে পারবো বা কী কী পরীক্ষার মাধ্যমে ধরা যাবে যে এটা করোনা ভাইরাস? এর আগে মানে একটু প্রথম থেকে বলতে চাইলে প্রথমে তো আমাদের করোনা ভাইরাসের সম্পর্কে কিছু বলার দরকার ছিল, যেটা হচ্ছে যে এই ধরনের ভাইরাস বা ধরনের ভাইরাল ইলনেসের জন্য আমাদের কিছু নর্মাল প্যানেল ছিল আগে থেকে, মানে ভাইরাল ইনফেকশন যেটা লাঙে করে থাকে এটা কিন্তু আগে থেকেই ছিল, মানে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, তার সঙ্গে আপনার ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের ভাইরাল আউটব্রেকগুলো হয়েছে। রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস একটা কমন রেসপিরেটরি ভাইরাস আছে, এই ধরনের ভাইরাসগুলোকে আইডেন্টিফাই করার জন্য নর্মাল প্যানেল ছিল। তা সেই প্যানেলগুলোতে কী করা হতো, জেনারেলি দুটো জায়গা থেকে আমাদের সব কালেকশন মানে স্যাম্পল কালেকশন করতে হয়। এক, যদি পেশেন্ট কনশিয়াস থাকে, সে কাশতে পারে, তাহলে হচ্ছে তার সেই স্পুটাম প্রোডাকশন, সেই কাফ, সেটা একটা লোয়ার রেসপিরেটরি স্যাম্পল হয়। বা ধরুন পেশেন্ট ভেন্টিলেশনে চলে গেছে, তার অক্সিজেনের মাত্রাটা এত কম হয়েছিল তাকে ভেন্টিলেশনে দিতে হয়েছে, তখন ভেন্টিলেশনে দেওয়ার পর তার ইন্ডোট্রাকিয়াল যে সাকশনিং করা হয় সেই স্যাম্পেলটাও সেটা কালেকশন নেওয়া হয়। প্লাস এটার সঙ্গে পেশেন্টের ব্রঙ্কোস্কোপিও যদি করা হয় তাহলে সে ব্রঙ্কোঅ্যালভিওলার লেভাজ যে ফ্লুইডটা আছে সেই তিনটে স্যাম্পেল হিসেবে নেওয়া হয়, মানে স্পুটাম, ইটি সিক্রেশনস অ্যান্ড ব্রঙ্কোঅ্যালভিওলার লেভাজ, এই তিনটে হচ্ছে লোয়ার রেসপিরেটরি স্যাম্পেল। এছাড়া আরেকটা স্যাম্পলিং জায়গা আছে যারা কিনা হয়তো অতটা সিক না বা কিছুটা ধরুন স্ক্রিনিং পারপাসে যাদের থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি স্যাম্পলস, মানে হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল সোয়াব আর ওরাল সোয়াব, ওরোফেরিঞ্জিয়াল সোয়াব, সেখানে একটা সিম্পল সোয়াব কালেকশন করে নেওয়া হয় আমাদের নেজোফেরিংস আর ওরোফেরিংস থেকে, তারপর সেইটাই আমরা একটা স্পেসিফিক পরীক্ষার জন্য পাঠাই। এবার পরীক্ষাটা কি, পরীক্ষাটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সেই রিভার্স সেটার মূলত ফান্ডাটা হচ্ছে আমরা একটা খুব অল্প অংশ, খুব ন্যূনতম অংশ সেই মেশিনের মধ্যে দিলে সেই মেশিন সেটারই রেপ্লিকেশন করতে থাকে, মাল্টিপল টাইম রেপ্লিকেশন করে 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 সেটা ফাইনালি কি বেরোতে পারে সেটা আমাদের সেই মেশিনটা বলে দেয়। তাই এই দুটো স্যাম্পেলেরই সেই আরটিপিসিআর টেস্ট করা হয়, করে সেগুলো সেই আলটিমেট যে ডিএনএ অ্যানালাইসিস বা যে বড় চেনটা আমরা পেয়ে যাবো, আর এনের যে টোটাল বড় চেনটা পাবো সেটা কার সঙ্গে মিশ মানে মিল খাচ্ছে সেটা চেক করা হয়। তা এতদিন এই রিভার্স ট্রান্সক্রিপ্টিস পরীক্ষা করেও এই নোভেল করোনা ভাইরাসকে ধরা যায়নি, কারণ তার টোটাল গঠনটাই আমাদের জানা ছিল না, এখন সেটা আমাদের জানা হয়ে গেছে, তাই জন্যই আস্তে আস্তে সেই টেস্টগুলো করে আমরা সেটা কনফার্ম হতে পারছি। আর অ্যাকচুয়ালি রিভার্স এটা টেস্ট করার আগে, করোনা ভাইরাসের গঠন আসার আগে
প্রায় 20,000টা স্যাম্পলিং এর উপর টেস্ট করা হয় যে এই নিয়ারেস্ট স্যাম্পল এর সঙ্গে কার সঙ্গে মিল খাচ্ছিল, তা করেও তার সঙ্গে মিল পাওয়া যায়নি। এই কারণেই বলা হচ্ছে এটা একদম নতুন নতুন ভাইরাস এসেছে সেই জন্য। আচ্ছা স্যার, মূলত কারা এই করোনা ভাইরাসের শিকার হতে পারে? সেই রকম এজ স্পেসিফিক ক্রাইটেরিয়া এখনো বলা হয়নি, বাট একটা অদ্ভুত ফেনোমেনা দেখা যাচ্ছে যে একটু এক্সট্রিম এজেস যারা আছে মানে বয়স্ক লোকেদের এই রোগটা বেশি হচ্ছে, তাদের রোগটা ধরে নেবার প্রবণতা বেশি। আর বাচ্চাদের মধ্যে এখনো অবধি কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণটা সেরকম পড়েনি। মূলত যারা ইনভলভ মানে রোগটায় আক্রান্ত হয়েছেন বা যারা এখনো পর্যন্ত রোগের জন্য চিকিৎসা পাচ্ছেন বেশিরভাগই তারা হচ্ছে মিডল এজড, 30 to 60 years অ্যান্ড মোর দ্যান 60 years। লেস দ্যান 30 years বা একদম ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এখনো অবধি খুব বেশি ইনফেকশন ধরা পড়েনি, মানে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এখনো সেই রকম ভাবে ধরা পড়েনি। আচ্ছা তো স্যার, কি কি ধরনের নিশ্চিতমূলক পরীক্ষা আছে এই রোগটার বিষয়ে জানার জন্য, মানে বলে জানতে পারবে যে রোগটা হয়েছে? মূলত হচ্ছে নিশ্চিতমূলক পরীক্ষা তো একটাই আছে, মেইনলি ওই আরটিপিসিআর। কিন্তু এটা ছাড়া প্রথম সব কজন পেশেন্টের ক্ষেত্রে তো আর আরটিপিসিআর করতে দেওয়া সম্ভব না, সেটা একটা হিউজ সাম হয়ে যায়, ওয়ার্কলোড হয়ে যায়। তাই জন্য প্রথমে আমাদের যেটা উচিত এই রোগের চিকিৎসার জন্য, আগে পেশেন্টদেরকে কোয়ারেন্টিন করতে হবে। মানে আমি কাদের কাদের কি কি টেস্ট করব সেই ব্যাপারগুলো, বা কাদেরকে আমি ভাববো ভাবতে চলেছি যে তার এই রোগটা হতে পারে ভেবে, মানে এটা খুব কমনলি বলতে গেলে এটা আমাদের চাইনিজ গভর্নমেন্ট লাস্ট 3 মান্থসে যেটা করছে সেই সেই স্ট্র্যাটেজিটি আমরা ফলো করছি। চায়নাতে এটা উহান প্রদেশের যখন উহান সিটিতে প্রথম ধরা পড়লো, তারা ফার্স্টেই যেটা করলো তারা ইন আউট একটা চেকলিস্ট বানাতে শুরু করলো যে কারা উহান থেকে বাইরে গেছে আর কারা ভেতরে আসছে। যারা ভেতরে আসছে তারা আবার যখন বাইরে যাচ্ছে তাদের মধ্যে সেই ভাইরাসে ইনফেক্টিভিটি রেট আছে কিনা। ওরা প্রথমে যেটা বললো যে যারা 14 days এর মধ্যে, হ্যাঁ, আর এই রোগটার একটা ব্যাপার জানা গেছে এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, সেটা মিডিয়াম ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 days, বাট স্টিল যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেই আপ টু 1 to 14 days অব দি ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে। এবার ইনকিউবেশন পিরিয়ড কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে যাতে কিনা আমার মধ্যে ভাইরাসটা ঢুকেছে কিন্তু ভাইরাসটা তখন রোগ তৈরি করতে পারেনি। মানে আজকে যদি আমার মধ্যে ভাইরাসটা ঢুকে থাকে তাহলে এই ভাইরাসটা আমাকে পুরোপুরি রুগ্ন করে দেবে 14 দিনের মধ্যে যদি আমি সেই মধ্যে হই। আর এই ভাইরাসের আরেকটা মানে একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া গেছে যেটা কিনা বাকি সার্স কোভ 1 যেটা প্রথমে পাওয়া গেছিল আর এমআরএস ভাইরাসের সঙ্গে পাওয়া গেছিল, এই ভাইরাস দুরকম মানে 3 রকম ভাবে ইনফেক্ট করছে বলা যেতে পারে। মানে এক ধরনের লোককে এক ধরনের লোক সিমটোম্যাটিক হয়ে যাচ্ছে, যারা কিনা ভাইরাসটা হচ্ছে তার রোগটা ধরা পড়ে যাচ্ছে, তার একটা শ্বাসকষ্ট শুরু হচ্ছে, সে হাসপাতালে ভর্তি হচ্ছে। আরেক ধরনের লোক ভাইরাসটার কন্ট্যাক্টে আসছে, তারা কিন্তু কোনো সিমটম থাকছে না, টোটালি অ্যাসিমটোম্যাটিক থাকছে। আর আরেক ধরনের লোক দেখা গেছে যারা ইনিশিয়াল স্টেজে আপ টু 7 to 10 days টোটালি অ্যাসিমটোম্যাটিক থাকছে, লাস্টের 4 days তাদের রোগটা ধরা পড়ছে মানে ধরতে গেলে। এবার এর মধ্যে লাস্টের যে ক্যাটাগরিটা আছে তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি, মানে যেটা 4-5 দিনের মধ্যে ধরা পড়ে যায় বলছেন? না না, যারা যাদের প্রথমের দিকে ধরা পড়ছে না, প্রথমের দিকে টোটালি অ্যাসিমটোম্যাটিক থাকছে কিন্তু শেষের দিন দিকগুলোতে মানে 10 দিনের পর থেকে তাদের রেসপিরেটরি সিমটমস বা ডিজিজ সিমটমস গুলো ধরা পড়ছে। আচ্ছা, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে প্রথম 10 দিনে তাদের ভাইরাস ইনফেক্টিভিটি রেট প্রচন্ড বেশি হচ্ছে। মানে অ্যাসিমটোম্যাটিকদের ক্ষেত্রে ভাইরাস এর মধ্যে একটা কথা বলা উচিত যে রিপ্রোডাকশন রেট বলে, মানে একজনের যদি ইনফেকশন হয় তাহলে সেখান থেকে আর কজনের ইনফেকশন হতে পারে, এই একটা সিম্পল জায়গা থেকে রিপ্রোডাকশন রেটের কথা যদি বলা হয়। চায়নাতে এই করোনা ভাইরাস নোভেল করোনা ভাইরাসের রিপ্রোডাকশন রেট হচ্ছে 2.26, মানে সেটা অনেক 2.26 মানে অতটা কম না, যথেষ্ট বেশি। মানে প্রত্যেকটা লোকই মূলত পক্ষে 3 জনকে ইনফেক্ট করতে পারে, এটা হচ্ছে ব্যাপার। তা এটা চায়নাতে পাওয়া গেছিল, এখন এটা যেভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ইভেন ভারতেও ছড়িয়ে পড়ছে। ভারতে যদি এই ভাইরাসটা এখন ভারত এখন স্টেজ 2 তে আছে, বাট স্টেজ 3 আউটব্রেক স্টার্ট হলে এই রিপ্রোডাকটিভ রেট অনেক বেড়ে যাবে, মানে একজন থেকে প্রায় একদিনে 10 জনের উপর ইনফেক্ট হয়ে যেতে পারে কি তারও বেশি ইনফেক্ট হতে পারে। তা আমাদের যেটা হয়েছে এই অ্যাসিমটোমেটিক লাস্টে অ্যাসিমটোমেটিক থেকে যারা সিমটোমেটিক হচ্ছে তাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা, তারা হচ্ছে বেশি ইনফেক্টিভিটি ছড়াচ্ছে, তাদের থেকে প্রথম 10 দিনের মধ্যেই
প্রচুর ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে সেইখান থেকে, তারপর তারা সিমটোমেটিক হয়ে যাওয়ার পর ধরা পড়ছে। তাই এই রোগটাকে প্রিভেন্ট করতে হলে প্রথম কথা আমাদেরকে মানে এখনো অবধি প্রিভেনশন ছাড়া কিন্তু রোগের সেই রকম ট্রিটমেন্ট বেরোয়নি। ট্রিটমেন্টের কথা আমরা পরে আসবো অবশ্য, কিন্তু প্রিভেনশন আমাদের এখানে এই রোগটাকে আটকাতে গেলে সেটাই মূল লক্ষ্য। আচ্ছা, এই স্যার করোনা ভাইরাস হতে গেলে স্যার অনেকগুলো পরীক্ষা দরকার, যা পরীক্ষা ছাড়া তো আমরা ইনভেস্টিগেশন ছাড়া তো জানতে পারবো না করোনা ভাইরাস হয়েছে। তো স্যার কোথায় কোথায় এই পরীক্ষাগুলো হয়? হ্যাঁ, এটা হচ্ছে ভারতবর্ষে এখনো মোটামুটি 40 থেকে 45টা সেন্টারে পরীক্ষাগুলো হচ্ছে। আমাদের যেটা জানা দরকার, আমাদের ওয়েস্টবেঙ্গলে নাইজড যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড ডায়রিয়া, সেই ইনস্টিটিউটে এই পরীক্ষাটা হয়। তা এর কোলাবোরেশনে 5টা মেডিকেল কলেজেও কিন্তু এর রিসিভিং স্যাম্পল সেন্টার খুলে দিয়েছে, মানে 5টা মেডিকেল কলেজেও কাইন্ডলি মানে এই টেস্টটা হচ্ছে, মানে আরজিকর মেডিকেল কলেজ, এসএসকে মেডিকেল কলেজ, 5টা মেডিকেল কলেজ কলকাতাতে আছে, প্লাস বাইরের মেডিকেল কলেজগুলোতেও সেগুলো অন্তত আইডেন্টিফাই করার চেষ্টা বা ওইগুলো করার শুরু হয়েছে। তা আপাতত খুলে কোথায় পরীক্ষাটা হয় এটার থেকে বড় কথা যে আপনার কি করে বুঝবেন যে বা কখন বুঝবেন বুঝবেন এখন যে ক্রাইটেরিয়াগুলো এখন অবধি আছে সেটা হচ্ছে রিসেন্টলি উইদিন 14 ডেজ এর মধ্যে যদি আপনারা ফরেন ট্রাভেল করে থাকেন, মানে আগে শুধু বলা হয়েছিল হ্যাঁ বাইরে দেশে কোথাও ঘুরে গিয়ে থাকেন, তা আগে যেটা বলা হয়েছে বলা হতো যে প্রথম দিকে এই ক্রাইটেরিয়াগুলো সেট হয়েছিল যারা কিনা অনলি চায়নাতে ট্রাভেল করে এসেছে, কিন্তু এখন যে হারে এটা ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে পড়ছে তাতে এখন আমাদের হয়ে গেছে যে বিগত 14 দিনের মধ্যে কেউ যে কোনো দেশের বাইরে থেকে এসেছেন কিনা, এই ফরেন ট্রাভেল এজেন্সিটা খুব দরকার। আর তারপরে হচ্ছে কেউ করোনা ভাইরাস সাসপেক্ট হয়েছেন, তাকে একটা জায়গায় রাখা হয়েছে, তার সংস্পর্শে কেউ এসেছেন কিনা, মানে ইভেন এটাও দেখা গেছে যে যারা একই প্লেনে করে ফিরেছেন চায়না থেকে, যাদেরকে রিকভারি করা হয়েছে করে তারা একই প্লেনে করে ফিরেছেন, তার মধ্যে কেরালাতে গিয়ে ইনফেক্ট হয়েছে একজন, কিন্তু তার সঙ্গে যে আরো 4 কি 5 জন ছিল তাদেরও কিন্তু সেম ভাবে প্রবলেম থাকতে পারে, তাদেরও কিন্তু ইনফেক্টিভিটি থাকতে পারে, তাদেরকেও আমাদের আইসোলেট করতে হবে। তা এই সিমটম তার সঙ্গে পেশেন্ট তার যদি জ্বর বা সর্দি কাশি এগুলো হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, এই তিনটেগুলো বেসিসে আমাদের এই ধরনের পেশেন্টদেরকে সবার আগে তাদেরকে আইসোলেট করতে হবে। আইসোলেট করাটা এই কারণে দরকার যে না হলে সেটা কমিউনিটিতে স্প্রেড করে যাচ্ছে, আর কমিউনিটিতে স্প্রেড করলে সেটা মহামারীর আকারটা ধারণ করবে। তাই এখন ওই কি সিমটম হলো, আপনার জ্বর বা সর্দি কাশি হলো কি হলো না, এটা হচ্ছে আমরা বলছি আপনার যদি ফরেন ট্রাভেল করে থাকেন তাহলেই আপনাকে অন্তত কোথাও রিপোর্ট করা উচিত বা অন্তত কোনো ডাক্তারের কাছে একবার দেখিয়ে আসা উচিত, পরামর্শ নিয়ে নেওয়া উচিত। আর টেস্ট করতে হবে কি হবে না সেটা তো পরে আপনার যদি সিমটমস হওয়া শুরু হয় তার উপর নির্ভর করবে, কিন্তু ফরেন ট্রাভেলের হিস্ট্রি হলেই কিন্তু আপনার, আর সবচেয়ে বড় কথা তারপর থেকে নিজেদের কিন্তু 14 ডেজ এর মতো সে সময়টায় কোয়ারেন্টিন করে রাখাটা উচিত, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি হয়তো জানছেন আপনি অ্যাসিমটোমেটিক, কিন্তু আপনি হয়তো রোগটা ছড়িয়ে যেতে পারেন, এরকমও হিস্ট্রি হতে পারে। তো স্যার এই করোনা ভাইরাস কতটা মারাত্মক? মারাত্মক ইন দ্য সেন্স যদি আপনি বলেন যে ফ্যাটালিটি রেট যেটা অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে কম। আমি একটু বুঝে বলি, সার্স কভ 1 যেটা পাওয়া গেছিল 2002 সালে বা 2003 সালে যেটা আউটব্রেক হয়েছিল তাতে কিন্তু টোটাল ইনফেক্টিভ লোকের সংখ্যা যা ছিল ধরুন তাও মানে 10,000-এর বেশি ইনফেকশন ছিল না, তার মধ্যে 750 লোক মারা গেছিল, 750 কি 1,000 জনের লোক মারা গেছিল, মানে প্রতি 10 জনে একজন মারা যাচ্ছে, ঠিক আছে। সেমভাবে এমইআরএস মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম এই ভাইরাসটার যখন আউটব্রেক হয় তখনও কিন্তু টোটাল ইনফেক্টিভিটি হয়তো 1,000 জনও ছড়ায়নি, কিন্তু তার মধ্যে প্রায় 400 জন মারা যায়, ঠিক আছে। কিন্তু আমার এই সার্স কভ 2 বা কোভিড-19 এর কিন্তু ইনফেকশন রেট বেশি, ফ্যাটালিটি রেট কিন্তু স্টিল এখনো অবধি 3-4%, মানে প্রতি 100 জনে 3-4 জনের মৃত্যু সম্ভাবনা বেশি, কিন্তু তবুও এর ডেথ টোলটা বাকি দুটো ভাইরাসকে ছাড়িয়ে চলে গেছে। কারণ হচ্ছে এখন পৃথিবীতে প্রায় 1.5 লাখের বেশি লোক এই করোনা ভাইরাসে আক্রান্ত, আর তাই টোটাল ডেথ টোলটা আপনার 5,000 পেরিয়ে চলে গেছে। আর ভারতবর্ষে অলরেডি 2 জন কি হতে পারে এর থেকে, অবশ্যই এর থেকে যদি নিউমোনিয়া প্রোগ্রেস করতে থাকে বা মাল্টি অর্গান সিস্টেম ফেলিয়রে চলে যায় তাহলে তার থেকেই লোকে মারা যাচ্ছে। এখনো যে যে দুটো কেস ডেথ রিপোর্টেড হয়েছে তারা কিন্তু মাল্টি অর্গান সিস্টেম ফেলিয়রে চলে গেছে খুব রিসেন্টলি,
দুজন যে ইন্ডিয়ান যারা মারা গেছেন আপনারা শুনে থাকবেন অন্যান্য খবরে, তাদের কিন্তু খুব ডায়াগনোস হওয়ার কিছুদিনের মধ্যে কি তিন কি চার দিনের মধ্যে তাদের সব অর্গান কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই জন্য তারা মাল্টি অর্গান সিস্টেম ফেলিয়ে চলে গেছে। স্যার কতজন প্রায় মারা গেছে এই অবধি, মানে করোনা ভাইরাসে? করোনা ভাইরাসে এখনো অবধি টোটাল আজকের 5000-এর উপর মৃত্যু সংখ্যা ছড়িয়ে গেছে, 5000-এর উপর ছড়িয়ে গেছে। ভারতবর্ষে দুজন মারা গেছেন এখনো অবধি। আর আপনি অন্যান্য দেশ দেখতে চাইলে সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে তো চায়না, তারপরেই হচ্ছে ইটালি আর ইরান, এই দুটো দেশেও খুব একই রকম লোক মারা গেছে। আর তারা আর ইভেন ইউএসএ তো ওটা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে, ওখানেও প্রায় 45 জনের বেশি লোক মারা গেছে করোনা ভাইরাস আইডেন্টিফাই হওয়ার পর। আচ্ছা স্যার, এই রোগের চিকিৎসাটা কি অ্যাকচুয়াল এই করোনা ভাইরাসের? চিকিৎসা হচ্ছে এই রোগের এখনো অবধি মূল চিকিৎসা হচ্ছে প্রিভেনশন, প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন। প্রিভেনশন বলতে প্রথম কথা, যাদেরই এই মিনিমাম হিস্ট্রি থাকবে ফরেন ট্রাভেলের উইদিন লাস্ট 14 ডেজ, তাদেরকেই কিন্তু কোয়ারেন্টিন করে নেওয়া উচিত সোসাইটি থেকে। এটা পার্সোনালি আমি রিকোয়েস্ট করছি, আমি বলছি বলে, যারাই কিনা বাইরে থেকে এসছেন তারা প্লিজ নিজেদেরকে, নিজেদের সিন্ড্রোম থাকুক, কোনো কষ্ট হোক না হোক, কোনো প্রবলেম হোক না হোক, বাট নিজেদেরকে কিন্তু আটকে রাখুন কিছুদিন ঘরের মধ্যে। আর বাকি জেনারেল পপুলেশনের জন্য যাদের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাভয়েড কন্ট্যাক্টস, মানে কিভাবে, প্রথমে রেসপিরেটরি হাইজিন কেয়ার, যেটা হচ্ছে অন্তত একটা সেপারেট ডিস্টেন্স, এক মিটার মতো ডিস্টেন্স মেনটেন করা, কারণ যে ইনফেকশনটা ছড়াচ্ছে সেটা হচ্ছে ড্রপলেটের থ্রুতে ছড়াচ্ছে। আর সাধারণ মানুষ খুব জোরে, মানে ড্রপলেট বলতে চাইলে খুব সোজা করে বললে যেটা হয়, যদি আমি হঠাৎ করে কাশি তাহলে আমার মুখের থেকে যে ড্রপলেটসগুলো আছে সেগুলো কত দূর যেতে পারে সেটা বলা হচ্ছে, যে সাধারণ মানুষ যদি তার যতই ভাইটাল ক্যাপাসিটি থাকুক সেটা 1 মিটারের বেশি ড্রপলেট পৌঁছায় না। তাই অন্তত 1 মিটার ডিস্টেন্স মেনটেন করা, যারা যাদের সর্দি কাশি হচ্ছে তাদের থেকে। মাস্ক তখনই পরা যখন কিনা তারা কোনো হেলথ কেয়ার রিলেটেড জায়গায় যাচ্ছে বা মানে অ্যালোটেড যেখানে ইনফেকশন আছে সেরকম জায়গায় যাচ্ছে, ঠিক আছে? এখানে মাস্ক নিয়ে আমি 2-3টা কথা বলতে চাইবো। এখন মাস্ক দু ধরনের এসছে, একটা তো সিম্পল ফেস মাস্ক, একটা হচ্ছে N95 মাস্ক। N95 মাস্ক নিয়ে তো অনেক কিছু চলছে, বাট এটা আমি অ্যাসিওর করতে চাই যে N95 মাস্ক শুধুমাত্র যারা পেশেন্টদেরকে ডিরেক্ট, মানে সাসপেক্টেড পেশেন্টদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকছেন সেই হেলথ কেয়ার প্রোভাইডারই পাবেন, তাদেরই ইউজ করা উচিত। বাকি জেনারেল পপুলেশনের জন্য কিন্তু এই মাস্কটা। মুহূর্তে আমাদের একটা কলার আছে, শুনে নেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ বলুন। বলছি আমি করোনা সম্বন্ধে জানতে চাই যে উপসর্গগুলো কি কি পাওয়া যায়। হ্যাঁ বলুন। এটা ইনসাইড জানতে চাই। আচ্ছা, মানে করোনার উপসর্গ কি? হ্যাঁ উপসর্গ কি এবং বলে কি বলে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে ধুমুখা বলছি। আচ্ছা হ্যাঁ স্যার। এই উপসর্গগুলো এখনো অবধি সবচেয়ে বেশি যেটা এসেছে, জ্বর আসা শুরু হয়, তার সঙ্গে সর্দি আর তার সঙ্গে শ্বাসকষ্ট। সর্দি কাশি শ্বাসকষ্ট জ্বর, এই তিনটে হচ্ছে মেইন উপসর্গ তিনটে। এর সঙ্গে কখনো বুকে ব্যথাও হয়, কখনো মাথাও ঘুরছে, অনেকের ক্ষেত্রে সর্দি মতো হচ্ছে, অনেকের ক্ষেত্রে বুক থেকে রক্তও বেরিয়েছে, বাট এগুলো খুব আনকমন সিমটমস। মেইনলি তিনটে সিমটমসই আসছে উপসর্গের মধ্যে, যেটা পড়ছে আপনার জ্বর, সর্দি কাশি আর হচ্ছে শ্বাসকষ্ট। মেইনলি এটা একটা নিউমোনিয়া ক্রিয়েট করছে, নিউমোনিয়া থেকে মাল্টি সিস্টেমে যাচ্ছে। আচ্ছা স্যার, আমরা যে পুনরায় আলোচনায় ফিরে আসি স্যার, যেটা ছিল এই রোগের চিকিৎসা, হ্যাঁ মাস্ক, দু ধরনের মাস্ক আমরা ইউজ করছি। হ্যাঁ, তা N95 মাস্ক নিয়ে বলছিলাম। N95, প্রথম কথা N95 মাস্কটার নাম কেন হলো, মানে A95 বা B95 বলো না কেন, সিম্পল কথাটা হচ্ছে যে এটা, এই মাস্কের উৎপত্তি হয়েছিল ওই SARS-CoV-1 সে সময়টা থেকে বা ইনফ্লুয়েঞ্জার সময়টা থেকে, যে সময় তার থেকে প্রিভেনশন করার জন্য, H1N1 ইনফ্লুয়েঞ্জার থেকে প্রিভেনশন করার জন্য। এটা বলা হচ্ছে যে আমরা ড্রপলেট গুলো দিয়ে, এগুলো কাইন্ড অফ ন্যানো পার্টিকলস, তা এগুলোর ডায়ামিটার প্রায় 0.3 মাইক্রন কি এই রেঞ্জের হয় কি 0.4 মাইক্রন এই রেঞ্জের হয়। তা এই N95 মাস্ক, তারা প্রায় 95% অফ দিস 0.3 মাইক্রন ন্যানো পার্টিকলস তারা প্রিভেন্ট করে, তাই জন্যই এটা N95 নামটা রাখা হয়েছে।
কিন্তু মাস্কটা যদি কেউ পরে থাকেন বা ইউজ করে থাকেন বুঝবেন মাস্কটা অলরেডি যেরকম ভাবে চেপে ধরে রাখে নাক আর এগুলো বেশিক্ষণ ধরে পরে রাখা যায় না। কাজে একটা জেনারেল পপুলেশনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে যে N95 মাস্কই লাগবে, বিশেষ করুন ওটা জেনারেল পপুলেশনের জন্য না, ওটা অনলি যারা ক্লোজ কন্ট্যাক্টে আছে, যারা ডিরেক্টলি হেলথ কেয়ার প্রোভাইড করছে সেই সব সাসপেক্টেড পেশেন্টদেরকে বা যারা কনফার্মড কেস হয়েছে তাদেরকে, শুধু তাদের জন্য। জেনারেল পপুলেশনের ক্ষেত্রে সিম্পল মাস্ক ইউজ করা যেতে পারে, সেটা কখন, যদি কিনা তারা হেলথ কেয়ার জায়গাতে, যেমন কারো রিলেটিভ ভর্তি আছে হাসপাতালে, তাকে যেতে হচ্ছে। আরেকটা মুহূর্তে একটা কলার আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন স্যার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন, বলুন স্যার কি জানতে চান? বলছি ম্যাডাম যে এই সময় খাওয়া দাওয়ার কোনো কথা না হয়, মানে এই করোনা ভাইরাস হলে আর কি ভাইরাসটা দেখা গেলে কি কি খাবেন? না এখানে বলে রাখি, বাছবিচার নেই, কিন্তু হ্যাঁ অবশ্যই র মিট বা কাঁচা মাংস এই জাতীয় খাবার গুলো একদম খাওয়া উচিত না। হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? পৌঁছে গেলেই তাহলে ভাইরাসটা মরে যায়। নর্মাল মানে মাংসটাকে সিদ্ধ করে সেটাকে প্রপার করে খেতে হবে, কিন্তু র মিটটা খাওয়া চলবে না বা তার কন্ট্যাক্টও আনা চলবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে দরকার। আদারওয়াইজ খাওয়া দাওয়ার সঙ্গে এই ভাইরাসের অন্য কোনো রকম সম্পর্ক নেই, বা খাওয়া দাওয়ার রুটে এটা অতটা ছড়াচ্ছে না যতটা না টাচ এন্ড রেসপিরেটরি ড্রপলেট এর রুটে। হ্যাঁ স্যার, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। চিকেন, হ্যাঁ চিকেনের ক্ষেত্রে আমি ওটাই বললাম যে আপনি যদি প্রপারলি মানে ওটাকে সিদ্ধ করে খান বা রান্না করে খাওয়ার সময় সেটার কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা এটা দরকার যে আপনি চিকেনটা এখন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি যখন চিকেনটা কিনছেন, যখন র অবস্থায় কিনছেন, তখন অবশ্যই কিন্তু মানে সেটাকে সাবধানে ধোবেন বা সেই চিকেন রান্না করার পর নিজের হাত সেগুলোকে সাবধানে ভালোভাবে পরিষ্কার করবেন, সেটা নিয়ে আমি নেক্সট বলতে চাচ্ছিলাম। আচ্ছা স্যার আর কিছু জানতে চান বলুন স্যার? যাদের কিনা বাড়িতে কেউ একজন আছে, যার কিনা কোনো ফরেন ট্রাভেল করে এসছে আপনারা, তার কোনো সিম্পটমস হয়নি এখনো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই মাস্ক ইউজ করুন, ইভেন তার বাড়ির সবাই তার সঙ্গে মাস্ক ইউজ করুন, প্লাস রেসপিরেটরি একটা ডিসটেন্স মেনটেন করুন। আর প্রিভেনশনের জন্য মেন যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হাত অ্যালকোহল বেসড যে আমাদের স্যানিটাইজারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তো হয়, কিছু না পেলে সাবান জল দিয়ে হাত ধোয়া, সিম্পল প্লেন জল দিয়ে হাত ধোয়া, এটাও করতে হবে সব মানে যতটা বেশি পাওয়া যায়। মানে এই যে ধরুন রান্নাবান্না করার সময়, ঠিক আছে রান্নাবান্না ওই যে একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন মাংসটা রান্না করাটা কি খারাপ বা মাংস খাওয়া কি যাবে না, মাংসটা খাওয়া যাবে না এরকম কেউ বলেনি, কিন্তু হ্যাঁ মাংসটাকে প্রিপেয়ার করার সময় কিন্তু তখন একটু সাবধানতা নিতে হতে পারে, কারণ আপনি র মাংসই কিনছেন। আর এটার সঙ্গে জুনোটিক ডিজিজের বা অন্যান্য চায়নাতে যেভাবে ছড়িয়েছিল ওখানে কিন্তু প্রচুর র মিট। এই মুহূর্তে একটা কলার আছে স্যার, নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? মানে চিকেন খাবেন কিনা সেটাই জানতে চাচ্ছি। এটা একটু আগেই বললাম যে যে কোনো মাংসই কিন্তু সেটা যদি প্রপারলি রান্না করে খাওয়া হলে তার মধ্যে ভাইরাসটা থাকবে না, কিন্তু সেটাকে রান্না করার সময় কিছু প্রিকশনস নিতে হবে অবশ্যই, সেটা হচ্ছে বারবার হাত ধোয়া আর ভালোভাবে সেটাকে পরিষ্কার করা জল দিয়ে, মানে যেহেতু আমরা বাজার থেকে কাঁচা মাংস কিনছি সেটা
রান্না করার আগে ভালো করে ধুই চায়নাতে যে কারণে ছড়িয়েছিল সেটার একটা কারণ বলছে সেখানে তো শুধু চিকেন না অনেক ধরনের কাঁচা মাংসই ওরা প্র্যাকটিস করেন তা সেই সময় সেই ফুড হ্যাবিটটার সঙ্গে একটা জুনোটিক কন্ট্যাক্টও পাওয়া গেছে মানে স্পেসিফিক্যালি একটা হুহান সি ফুড মার্কেট আছে সেই মার্কেট থেকে এই মানে অনেক লোকজন যারা কিনা সেই মার্কেট থেকে খাওয়া দাওয়া করেছেন বা সেই মার্কেটে গেছেন ইনফেক্ট তাদেরও কিন্তু পরবর্তীকালে এই ভাইরাসটা ধরা পড়েছে তারা ইনফেক্ট হয়েছেন তার এই ভাইরাসটা ধরা পড়েছে তো এই হুহান মার্কেটটা যেহেতু ওখানে এত বেশি কাঁচা মাংস ইউজ হয় বা কাঁচা আর ওখানে অত ওরা সিদ্ধ করেও খায় না ওরা সিম্পল সেটাকেই খেয়ে নেয় র খেয়ে নেয় তাই তার সঙ্গে র মিটের সঙ্গে একটা যোগসহ স্থাপন করা হতে পারে বলে তাও কেউ কনফার্ম বলেনি বাট স্টিল এখনো অবধি সেটা যেটা বলছে প্রিভেনশন নেওয়ার জন্য যে ওর প্রসেসিংটা ভালোভাবে করতে হবে আপনি যেখান থেকে কাঁচা মাংস কিনুন না কেন সেটাকে সেইভাবে স্বাভাবিকভাবে প্রসেসিং করুন পারলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সিম্পল গ্লাভস যেগুলো পরে সেইগুলো ধুন বা যদি গ্লাভস নাও পান তাহলেও চিন্তা করার দরকার নেই কিন্তু হ্যাঁ মাংসটাকে ভালোভাবে ধোবেন মাংস রান্না করার পর হাতটাকে ভালোভাবে ধোবেন আর না ধুয়ে চোখে মুখে অন্যান্য জায়গায় লাগানোর চেষ্টা করবেন না কারণ সেটা তার থ্রুতে ছড়িয়ে যাচ্ছে স্যার আমরা ফিরে আসি আলোচনায় যেটা আলোচনা করছিলাম মাস্ক নিয়ে নরমাল মাস্কটা আমরা কি সবসময় ব্যবহার করতে পারি সবসময় এখনো অবধি আমরা সেই জায়গাতে পৌঁছাইনি বলছে যে যেই কমিউনিটিতে হ্যালো 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 হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলুন কি জানতে চান ম্যাম আমি একটু জানতে চাই যে আমরা একটু বাইরে বাইরে যাব হ্যাঁ বেড়াতে এখন এই সময় কি যাওয়া উচিত হবে আচ্ছা কোথায় বাইরে কোথায় যাবেন সিমলা যাব সিমলা আচ্ছা ঘুরতে সিমলা এখনো অবধি কিন্তু ভারতের মধ্যে সেই রকম ভাবে আউটব্রেক দেখা দেয়নি কিন্তু হ্যাঁ আপনি সিমলা যাবেন আমি বলবো যে প্রিকশনস নিয়ে যেতে এখনো অবধি কোথাও বলেনি যে এখানে ইন্টার দেশের মধ্যে অন্য কোথাও ঘোরার মানে বারণ করে দিতে সেটা কেউ বলেনি কিন্তু হ্যাঁ বাইরের বাইরের দেশে হলে আমি অবশ্যই বলবো যে না বাইরের দেশে এখন কোনো দেশই সেফ না কারণ প্রচুর দেশ এফেক্টেড হয়ে গেছে আর অনেক দেশ আছে যারা এখনো রিপোর্ট হয়তো করেনি সেভাবে কিন্তু সেখানেও ভাইরাসটা ছড়িয়ে গেছে সেটাই আমি বলতে চাইব আচ্ছা স্যার তাহলে আমরা পুনরায় আলোচনায় ফিরে আসি স্যার যেটা বলছিলাম মাস্ক নিয়ে তো নরমাল মাস্ক নিয়ে আমরা নরমাল মাস্ক নিয়ে নরমাল মাস্ক শুধু তখনই যাদের কিনা যে ক্ষেত্রে কিনা যার বাড়িতে যে ক্লোজ কন্ট্যাক্ট আছেন সাসপেক্ট মানে আমার বাড়িতে একজন কেউ আছে যে 14 দিনের মধ্যে বিদেশ থেকে ঘুরে আসছে তাহলে প্রথমত সেই ব্যক্তিকে তো মাস্ক ইউজ করতেই হবে আর তার সঙ্গে যারা থাকছি আমরা সবাই তারাও কিন্তু মাস্ক ইউজ করব প্রপার হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করব আর সেই ব্যক্তিকে অন্য কোনো পাবলিক প্লেসে যাওয়ার থেকে আটকাতে হবে মানে ফর দ্য 14 ডেজ যতদিন তিনি ফিরছেন তবে থেকে 14 দিন অবধি কোনো পাবলিক প্লেসে যাওয়ার থেকে তাকে আটকাতে হবে আটকানো উচিত আর এর পরে যদি বলেন যে কারোর কোনো রিলেটিভ যে কিনা হসপিটালে ভর্তি আছে আমাদের প্রচুর লোকের হাসপাতালে ভর্তি থাকে এখন হাসপাতালে তো এখনো অবধি কলকাতায় কোনো সেই রকম রিপোর্টেড কেস নেই বাট স্টিল আমি বলবো যে প্রিকশন ওয়াইজ হাসপাতালে যারা বারবার যাচ্ছেন এরকম না যে একবার দেখে চলে আসেন একটা কল আছে আমরা এই মুহূর্তে নিয়ে নেব হ্যালো নমস্কার আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম হ্যাঁ 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 স্যার বলুন কি জানতে চান আমি একজন সিএম এর পেশেন্ট লাস্ট 8 ইয়ার ট্রিটমেন্টে আছি আমি রিসেন্ট কলকাতা ট্রিটমেন্টে যাব তো আমাকে ট্রিটমেন্টে যেতে গেলে আমি এখন লেবার পাই তো আমার বলে আমি কলকাতা ট্রিটমেন্টে রিসেন্ট দু চার দিনের মধ্যে যাবো আমাকে কি কি ব্যবস্থা নিতে হবে প্রিপারেশন কি নিতে হবে আপনি তো জাস্ট গিয়ে দেখিয়ে চলে আসবেন মানে আপনার ওখানে অ্যাডমিশন এর জন্য নিশ্চয়ই যাচ্ছেন না আপনি জাস্ট ওপিডি ভিজিট করতেই যাচ্ছেন আপনার সেই অর্থে কিছুই লাগবে না কারণ এখনো অবধি কলকাতাতে রিপোর্ট কেস কিছুই নেই
বাট যেহেতু আপনি সিএলএল পেশেন্ট মানে আপনার এই ইনফেকশন গুলো হওয়ার টেন্ডেন্সি একটু বেশি থাকবে, তবু আমি আপনাকে শুধু বলবো আপনি সিম্পল মাস্ক ইউজ করতে পারেন যখন আপনি কলকাতায় গিয়ে সেই ডাক্তার সেই হাসপাতালে ঢুকছেন। তার আদারওয়াইজ আপনি বাড়িতে বা অন্য কোথাও যাওয়ার সময় গাড়িতে মাস্ক পরে যাবেন এরকমেরও কোনো দরকার নেই এই মুহূর্তে। স্যার আমরা নেক্সট যে কোশ্চেনটা যাই, যেটা জানতে চাইবো যে স্যার কতদিন লাগে সুস্থ হতে এই করোনা ভাইরাসে? হ্যাঁ, এবার সুস্থ হতে এখানে আমি একটা কথা বলতে চাইবো যে সুস্থ হওয়াটা ডিপেন্ড করছে প্রথম কথা কার রোগটা হচ্ছে তার উপর, তাই প্রপার টাইমিং বলাটা খুব মুশকিল। আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে এই ইনফেক্টিভিটি, প্রথম কথা যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে থেকে ইনফেক্টিভিটিটা কতদিনে চলে যাচ্ছে। দ্বিতীয় কথা, যতদিন তার মধ্যে রোগটা আছে সেটা তার অন্যান্য অর্গ্যানগুলোকে কতটা ইনভলভমেন্ট করছে সেটার উপর তার সুস্থ হওয়াটা নির্ভর করছে। খুব মানে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি যে ধরুন আপনার আজকে আপনি আজকে বিদেশ থেকে এসেছেন আর আপনার এই মুহূর্তে আমাদের একটা কলার আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি নয়ডা ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান? জানতে চাই আমাদের বাড়ির মানে আমার ভাই বাইরে গিয়েছে, তাহলে সেখান থেকে এসে আমার প্রিকশন কি নেওয়া উচিত? আচ্ছা, বাইরে গিয়েছে মানে বাইরে কোথায় গেছেন? অনুরোধ হবে যে প্রথম কথা দিল্লি থেকে ফেরার পরপরই তিনি যখন আপনার বাড়িতে ফিরবেন তাকে কিন্তু বাড়ি থেকে খুব বেশি বের করবেন না, প্রেফারেবলি তাকে মাস্ক ইউজ করতে তাকে তো মাস্ক ইউজ করতেই বলবেন। আর আপনারা যারা সেই বাড়িতে একসঙ্গে আছেন তারাও কিন্তু মাস্ক ইউজ করবেন, প্রপার হ্যান্ড ওয়াশিং টেকনিক করবেন, তার যে ব্যবহৃত জিনিসপত্রগুলো সেগুলোকেও কিন্তু সাবধানে রাখবেন, বা সেগুলোকে ইউজ করার পরে সঙ্গে সঙ্গে যেন যে ইউজ করছে তারও যেন মানে সাপোজ সে যে ঘরটায় আছে সে যে সে বিছানার চাদরটা সে শুয়ে থাকার পর সেটা এখন চেঞ্জ করা হচ্ছে, যে চেঞ্জ করবে সে যেন ইমিডিয়েটলি নিজের হাত তাতগুলো ধুয়ে নেয়। কারণ দিল্লিতে অলরেডি প্রচুর কেস আইডেন্টিফাই হয়ে গেছে, একজন ডেথ হয়ে গেছে, তাই দিল্লি যাওয়াটা একটু আপনাকে সেইভাবেই দেখতে হবে। আর নেক্সট 14 ডেজ এর জন্য তাকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট বলুন বা পাবলিক এরিয়ার মধ্যে তাকে এক্সপোজার করাটা উচিত না। আর 14 ডেজ এর মধ্যে যদি কখনো তার জ্বর বা সর্দি কাশি বা শ্বাসকষ্ট কিছু একটা স্টার্ট হয় সঙ্গে সঙ্গে কিন্তু তাকে ইমিডিয়েটলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে নিয়ে যান, আপনার নিয়ারেস্ট যেখানে আছে সেখান থেকে। স্যার যেটা আমরা ছিলাম যে কোশ্চেনে যে কিভাবে মানে সম্পূর্ণ সুস্থ বা কিওরের যে ব্যাপারটা, কিওর মধ্যে প্রথম কথাটা হচ্ছে ইনফেক্টিভিটি রেট। তা যদি দেখা যায় যে আমরা শুধুমাত্র হিস্ট্রির জন্য কোয়ারেন্টিন করেছি, যেটা হচ্ছে জয়পুরে প্রায় 17 জন ইতালি থেকে এসেছেন তাদেরকে কোয়ারেন্টিন করে রাখা আছে বা তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টদের সেরকম সিমটম নেই, পেশেন্টদের কোনো সেই শ্বাসকষ্ট জ্বর এরকম কোনো হিস্ট্রি নেই, শুধুমাত্র তারা ইতালি থেকে এসছে আর তাদের টেস্ট করা হয়েছে তাদের পজিটিভ পাওয়া গেছে। তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট এখন দু ধরনের অ্যান্টিভাইরাল স্টার্ট করা হয়েছে যেটা এইমস এর গাইডলাইনে বলছে। তা এই অ্যান্টিভাইরালগুলো যে কাজ করবে সেটা কিন্তু এখনো কেউ বলেনি, কারণ অ্যান্টিভাইরাল প্রচুর আছে আর ভাইরাসেসও প্রচুর আছে, কোনটা কার এগেনস্টে কাজ করবে সেটা নিয়ে কোনো গ্যারেন্টি বা কিছু নেই স্টিল এখনো অবধি। সেটা মানে সেগুলো অ্যাকচুয়ালি এইচআইভি রোগের জন্য ইউজ করা হতো, সেটা এখন এই পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর আরেক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ সেটা স্টাডি চলছে চায়নাতে, সেটা এই মুহূর্তে একজন কলার আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান? আমি জানতে চাইছি যে করোনা ভাইরাসে চিকেন খেলে কি মানে ক্ষতিটা কি হবে? আচ্ছা, চিকেন খেলে কি ক্ষতি হবে? উত্তর এই প্রোগ্রামটা দেখতে থাকলে আপনি পেয়ে যেতে পারেন অলরেডি, কারণ দেখুন বারবার বলছি যে চিকেন খেলে সাচ ক্ষতি না, কিন্তু প্রপারলি প্রসেস করতে হবে আর প্রসেসে মানে রান্নাটা ঠিকঠাক মানে যে টেম্পারেচার আমরা নর্মাল রান্না করি তাতে কোনো ভাইরাস ডিএনএ আরএনএ কোনো ভাইরাসই থাকবে না, তার স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। কিন্তু তার ওই মাংসটা নেওয়ার সময় সেটাকে ধোয়ার সময় সেই সময় কিন্তু ইনফেক্টিভিটির চান্স থাকলেও থাকতে পারে,
কারণ যেটা বললাম আগে যে এটা কিন্তু জুনোটিক অরিজিন থেকে আসতে পারে। যেহেতু আমরা কাঁচা মাংসটা বাজার থেকে নিচ্ছি, সেটা একটা প্রসেসে প্রপার ওয়েতে আমাদের সবসময় ভালো জলে অনেকক্ষণ ধরে ধুয়ে বা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ভালোভাবে সেটাকে রান্না, যেটা আমরা নর্মাল রান্না করি রান্নার থেকে ছড়াবে না, ওটাকে ভালোভাবে প্রিকশন নিয়ে করলেই হবে। যেটা আমরা ছিলাম সম্পূর্ণ সুস্থ। তা একটা ড্রাগ রিসেন্টলি এখন চায়নাতে ইউজ হচ্ছে, সেই ড্রাগটারও একটু আমি ইতিহাস বলতে চাইবো। আগে আগের বছর আমাদের সাউথ আফ্রিকার দিকে কিছু দেশে ইবোলা আউটব্রেক হয়েছিল, ইবোলা ভাইরাসের একটা আউটব্রেক হয়েছিল। তখন একটা ড্রাগ এসেছিল রেমসেডিভির বলে, তা সেই ড্রাগটা তখন আবিষ্কার হয়েছে আর সেটা দেখা গেছিল যে এটা ল্যাবে বা ইন ভিট্রোতে ভালো কাজ করছে ইবোলা ভাইরাসের এগেনস্টে, কিন্তু সেটা কিন্তু ইন ভিভোতে মানে যখন ওটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে আনা হলো তখন কিন্তু ইবোলা ভাইরাসের এগেনস্টে কাজ করেনি। এখন সেই ড্রাগটাকেই আবার নতুন করে এই কোভিড-19 এর এগেনস্টে ইউজ করা হয়েছে, তাতে দেখা গেছে ইন ভিট্রো অ্যাক্টিভিটি খুব ভালো। আর সেই ড্রাগটা নিয়ে এখন চায়নাতে ট্রায়াল চলছে, এপ্রিলেই সেই ট্রায়ালের আমরা রেজাল্ট পেয়ে যাব। আশা করা হচ্ছে সেই ড্রাগটা এই রোগের হয়তো কিওর হয়ে যেতে পারবে। তা এবার প্রশ্ন হচ্ছে সেই ড্রাগটা আসুক বা আমরা এখন যেটা দিচ্ছি ইভেন এমস এর গাইডলাইন অনুসারে যে ড্রাগটা দেওয়া হচ্ছে এই ড্রাগগুলো অ্যাটলিস্ট আমাদের 14 ডেজ ধরে কন্টিনিউ করতে হবে বলছেন। আর 14 ডেজ ধরে কন্টিনিউ করার পর রোগটাকে আমরা আইডেন্টিফাই ঠিক যেভাবে করেছিলাম যে নেজোফেরিঞ্জিয়াল সোয়াব নিয়ে সেটা করেছিলাম, তো তা সেমভাবে পেশেন্টদের ক্ষেত্রে সেই নেজোফেরিঞ্জিয়াল সোয়াব বা সেই ডায়াগনস্টিক প্রসিডিউরই রিপিট করতে হবে 14 দিনের কোর্সটার পর। এটা একবার না দুবার যদি পরপর 24 আওয়ার্স পরপর দুবার যদি নেগেটিভ আসে তাহলে সেই পেশেন্টকে কিওর বা নট ইনফেক্টিভ এরকম বলা যেতে পারে। মুহূর্তে একটা কল আছে, আমরা চলে যাব। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান? সর্দি কাশি জ্বর এটা খুব তিনটে খুব কমন সিম্পটম, কিন্তু আপনি কি 14 দিনের মধ্যে কোন বাইরের দেশে ঘুরে এসেছেন? 14 দিনের মধ্যে কি আপনার দিল্লি জয়পুর এরকম জায়গায় কোথাও ঘুরে এসেছেন? যদি সেরকম না হয় তাহলে কিন্তু করোনা হওয়ার চান্স কম, অন্য অন্য কিছু রোগও আছে সেগুলো টেন্ডেন্সি বেশি, নরমাল জ্বর সর্দিও নরমাল জ্বর সর্দি হতে পারে যেটা 3 দিনের মধ্যে আপনা আপনি কমে যায়। হ্যাঁ স্যার আর কিছু জানতে চান বলুন? না আর কিছু জানা নেই, এটাই জানা ছিল। ওকে স্যার থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা স্যার যেটাতে ছিলাম সেটা হচ্ছে 14 দিন টোটাল ট্রিটমেন্টের পর যদি দুবার 24 ঘন্টার অ্যাপার্টে দুটো স্যাম্পল নেগেটিভ আসে তখন তাদেরকে টোটাল কিওর বলা হচ্ছে। কিওর ইন দ্য সেন্স শেয়ার ইনফেক্টার ইনফেক্টিভিটি আর নেই সেটা বলা হচ্ছে। আর তারপর তো তার যদি রোগটা থাকে মানে ধরুন তার নিউমোনিয়া হয়ে গেছে, নিউমোনিয়ার প্রসঙ্গে আমরা নিউমোনিয়াটা ডায়াগনোস করবো কি করে, তার জন্য একটা এক্সরে করেছিলাম, এক্সরেতে রেডিওলজিক্যাল কিছু পেয়েছিলাম, তার একটা অক্সিজেন স্যাচুরেশন ফল করেছিল সেগুলো ছিল, সেই সিম্পটোমেটিক্যালি ইমপ্রুভ। আরেকটা আমাদের কলার আছে, রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট। হ্যালো প্রথম কথা হচ্ছে বাইরে ভ্রমণ মানে যেরকম জায়গাগুলোতে ইনফেকশন হয়েছে ধরা পড়েছে সেই জায়গাগুলো থেকে ভ্রমণের থেকে নিজেদেরকে আটকাতে হবে। আমার এখানে আমি বলতে চাইবো দুটো জায়গার কথা, কেরালা আর দিল্লি, এই দুটো জায়গাতে কিন্তু অলরেডি মানে কর্ণাটকে একটা মৃত্যু ধরা পড়েছে আর কেরালাতেও প্রচুর ইনফেক্টিভিটি কেসেস আইডেন্টিফাই হয়েছে আর দিল্লি এখানেও কিন্তু অনেক কেসেস আইডেন্টিফাই হয়েছে। তো এই দুটো জায়গার ট্রাভেল আটকাতে হবে বা এই দুটো জায়গা থেকে আমাদের কমিউনিটিতে এসছে আমাদের আশেপাশে এসছে এরকম লোকজনদের নেক্সট 14 ডেজ পাবলিক প্লেসে যাওয়া বা একটু সেলফ কোয়ারেন্টাইন করে রাখতে হবে এটা দরকার। আর যদি এর মধ্যে কেউ বাইরের যে কোনো দেশ থেকে, আগে তো শুধু চায়না থেকে বলা হচ্ছিল কিন্তু এখন সেটা না, বলছে চায়না ইউএস ইটালি ইউরোপের যে কোনো দেশ থেকে যারা কিনা এসছেন আমাদের দেশে নেক্সট বিগত 14 দিনের মধ্যে তাদের কিন্তু ওই যবে থেকে এসছেন তবে থেকে 14 দিন অ্যাটলিস্ট ততদিন অবধি তাদেরকে। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন বলুন? টিভি স্ক্রিনে জয়েন্ট ফোন করলাম।
আমি বলছি কি আমরা এই যে গত সোমবারে বলুন হ্যালো আমি যেটা বলছি বারবার, কলকাতাতে এখনো সেরকম কেস মানে পশ্চিমবঙ্গে ইনফ্যাক্ট এখনো করোনার কেস আইডেন্টিফাই হয়নি, তাই কলকাতার মধ্যে যাতায়াত কোনো বাধা নেই। স্যার নেক্সট আমরা যেটা জানতে যাব, মানে প্রোগ্রাম শেষ করার আগে আমরা যে কোশ্চেনটা জানতে যাব যে ভ্যাকসিন কি আছে করোনা ভাইরাসের? করোনা ভাইরাসের এখনো অবধি ভ্যাকসিন কিছু আসেনি, বাট এই ভ্যাকসিন তৈরি করার চেষ্টা চলছে, বাইরের অনেকগুলো দেশে একসঙ্গে চেষ্টা চলছে ভ্যাকসিন তৈরি করার, কিন্তু এখনো অবধি কিন্তু সেরকম ভ্যাকসিন আমরা পাইনি, ভ্যাকসিন পাওয়া যায়নি মানে করোনা ভাইরাস রিলেটেড। আচ্ছা স্যার, এই প্রতিরোধের উপায়? এর প্রতিরোধের উপায় দেখুন আমাদের হাতেই আছে। প্রথম কথা হচ্ছে প্রপার হিস্ট্রি দেওয়া, কারণ এখন আমরা দেখছি অনেকেই যারা বাইরে থেকে এসেছেন সেই হিস্ট্রি কিন্তু লুকোচ্ছেন, তাই প্লিজ সেটা করবেন না, সেটা আপনি নিজেরও ক্ষতি করছেন, আপনার কমিউনিটিরও ক্ষতি করছেন। আর একমাত্র এই রোগটাকে আমরা প্রিভেনশনের মাধ্যমেই নির্মূল করতে পারি, মানে এই রোগটাকে যদি আমরা ছড়িয়ে যেতে না দিই তাহলেই কিন্তু এর ইনফেক্টিভিটিটা কমবে বা এর প্রচার। এই মুহূর্তে আমাদের এখন একটা কলার আছে, হ্যালো। জ্বর, শুধু জ্বরের জন্য আমি বললাম যে তিনি বাইরে কোথাও থেকে ঘুরে এসেছেন কিনা বা বাইরে থেকে ঘুরে এসছে এরকম কোনো লোকের সংস্পর্শে এসছেন কিনা সেই হিস্ট্রিটা বেশি দরকার। আর জ্বরের কিন্তু আরও প্রচুর কারণ আছে, যেটা আছে করোনা ছাড়াও আরও অনেক কারণ আছে, তাই জন্য তার প্রপার মেডিকেল টেস্টিং বা সেই ধরনের চিন্তাভাবনাগুলো দরকার, পরীক্ষা নিরীক্ষাগুলোরও দরকার। তা কথাটা হচ্ছে এটাই যে অযথা ভয় পাবেন না, প্যানিক হওয়ার মতো সিচুয়েশনস এখনও আসেনি। আমরা যদি ঠিকঠাক করে যারা এই এফেক্টের জায়গা থেকে মানে এই রোগটা ছড়াচ্ছে একটাই কারণে, যে দেশগুলোতে রোগটা হয়েছিল সেরকম দেশগুলো থেকে প্রচুর লোক আমাদের দেশে চলে এসেছেন, তারা সেইভাবে ঠিকঠাক সময় রিপোর্টিং করেননি বা হয়তো নিজের স্বার্থে বা নিজের ফ্যামিলির স্বার্থে তাদের সঙ্গে থাকতে হবে বলে তারা নিজেদেরকে পাবলিকের মধ্যে মানে পাবলিক ইভেন্টসগুলোতেও গেছেন, পাবলিক প্লেসেসগুলোতেও গেছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছেন, তারা না জানতেই কিন্তু তাদের মধ্যে থেকে ভাইরাসটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো এই জায়গাটাকে প্রিভেন্ট করতে হলে আমাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে, বাইরে থেকে ঘোরার হিস্ট্রি থাকলে বিদেশ থেকে যারা সেরকম হিস্ট্রি নিয়ে আছেন তারা প্লিজ কোথাও রিপোর্ট করুন, অ্যাটলিস্ট এয়ারপোর্ট অথরিটিতে, বা আপনারা নিজেদের ঘরে অন্তত নিজেরা কোয়ারেন্টিন হয়ে থাকুন। নেক্সট 14 ডেজ আপনারা অন্য কোনো পাবলিক প্লেস বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন না, যতটা পারবেন নিজেকে আটকে রাখবেন। আর কোনো সিমটম যদি দেখা দেয় জ্বর সর্দি তাহলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান, কনসালটেশন করে নিন একবার, রিপোর্টিংয়ের দরকার আছে এই রোগটার। আর কোয়ারেন্টিনের মাধ্যমেই আমরা একমাত্র এর প্রতিরোধ করতে পারবো, প্রপার আইসোলেশন মেনটেন করা। আর এর জন্য অ্যাকচুয়ালি যদি দেখেন ড্রপলেট ইনফেকশন আটকাতে গেলে নেগেটিভ আইসোলেশনের রুমের দরকার হয়, আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওয়ে থেকে কিন্তু আমরা এখনও পাশ্চাত্যের দেশগুলো থেকে অনেকটা পিছিয়ে আসি, তারা অত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও রোগটাকে প্রিভেন্ট করতে পারছে না, তার মানে আমাদেরকে কতটা আরও অ্যাগ্রেসিভ হয়ে এই প্রিভেনশনের দিকে কথা ভাবতে হবে, সেটা কিন্তু খুব দরকার। আজকে করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু খুঁটিনাটি আমরা আজকে স্যারের কাছ থেকে জেনে নিলাম, আজকে আমাদের এই মুহূর্তে এখনই শেষ করতে হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে এই দিন এই সময়। নমস্কার। নমস্কার।